হেয়ার স্ট্রিট থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, ইউটিউবে তিনজন ইউজার তারা এই কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন। রিয়া, কোন কোন ধারায় মামলা করা হয়েছে, কি বা অভিযোগ? তোমাকে জানিয়ে রাখবো যে একাধিকবার আমরা দেখেছি যে একাধিক ফেক নিউজ বিভিন্ন মাধ্যমে চলছে, এবং সেই ফেক নিউজ এর জন্যই কিন্তু মূলত যেটা দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি লালবাজারের তরফ থেকে কলকাতা পুলিশের প্রতিনিধি হয়ে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি লালবাজার থেকে ব্রিফিং করছেন এবং যে ফেক নিউজ সেগুলোর ক্লারিফিকেশন দিচ্ছেন তিনি, এবং যেটা দেখা যায় যে তিনি আপের আর একটা প্রেস কনফারেন্স করেন, সেখান থেকে ক্লারিফিকেশন দেন, এবং এই ক্লারিফিকেশন যখন তিনি দিচ্ছেন তারপরেই যখন এই প্রেস কনফারেন্সটা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এই ভিডিও আপলোড হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে কুরুচিকর মন্তব্য করছে একাধিক লোক, সেখানে কুরুচিকর মন্তব্য করছে, অফেন্সিভ মন্তব্য করছে, থ্রেট মন্তব্য, এবং সাথে সাথে দেখা যাচ্ছে যে আরজিকরের মতো ঘটনা ঘটানো হবে এই মহিলা অফিসারের সঙ্গে, এই বিষয়টাও লেখা থাকছে সেখানে, এবং এইটা তদন্তকারী আধিকারিকরা বা যারা পুলিশ আধিকারিকরা রয়েছে তাদের চোখে পড়ার পরেই তারা একটা ড্রাস্টিক অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনে কি সংস্থান রয়েছে? দেখুন, এই অভিযোগ অত্যন্ত গুরুতর। আজকাল তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তার উপরে একটা বিল এসেছে, আপনারা জানেন, তার উপরে একটা রেগুলেশনের বিল নিয়ে আসা হয়েছে, যদি এখন আইন পাস হয়ে আসে নিশ্চয়ই খুব শীঘ্রই ওটা পাস হয়ে আসবে। তো এই রেগুলেশন এর মুখ্য বিষয়বস্তুই ছিল যে এই ধরনের কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে বা সেখানে একটা মানুষকে ডিফেম করা আজকালকার দিনে খুব সহজ, তো সেইটাকে প্রতিরোধ করার জন্য বিল আছে। যাই হোক, এই মুহূর্তে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট রয়েছে, সেখানে এই মন্তব্যে কি কি বলা হয়েছে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাতে যদি সেকশনাল এক্সক্লুসিভ কমেন্টস থাকে তাহলে একরকম ভাবে সেখানে একটি ধারা সংযোজিত হয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে 5 বছর থেকে 7 বছর জেল হতে পারে এবং জামিন অযোগ্য। যদি সেখানে অন্য কুরুচিকর মন্তব্য করা হয়, যেমন ধরুন তাকে ডিফেম করার জন্য, সেক্ষেত্রেও কিন্তু আইনি সংস্থান রয়েছে এবং সেখানে 2-3 বছর জেল হতে পারে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী। আচ্ছা, ধন্যবাদ নির্বাণবাবু। কথা বলছিলাম আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তোমাকেও ধন্যবাদ।